জমি পরিপাপক বা জমি ল্যান্ড সার্ভে যদি কেউ শিখতে চান আমিনশিপ বা সার্ভেয়ার কোর্স কেউ যদি জানতে চান তাকে অবশ্যই শিখতে হবে পর্চাগুলো চিনতে হবে অর্থাৎ সিএস পর্চা কোনটা আর এস পর্চা কোনটা এস এ পর্চা কোনটা সিটি জরিপ কোনটা এগুলো চিনতে হবে তো আজকে আর এস পর্চা আপনাদেরকে চিনিয়ে দেবো এবং আর এস পর্চা কে কত আনার মালিক সেটা শিখিয়ে দেব তো আজকে হচ্ছে আমিন শিপ ও সার্ভের কোর্সের নেক্সট পর্বে আজকে কথা বলছি তারা এক দুই এবং তিন নাম্বার পর্ব দেখেছেন তারা আজ কিন্তু অনেক সহজে বুঝতে পারবেন আনাগুন্টার হিসাব যারা এখনও দুই এবং তিন নাম্বার পর্ব দেখে নেয় তারা দেখে নেবেন দেখলে এই পর্বটা অনেক সহজে বুঝতে পারবেন তো আজকে আমি এটা হচ্ছে একটা আর এস পর্চা বা আর এস খতিয়ান এটা হচ্ছে একটা আর এস খতিয়ান আর এস খতিয়ানটা দেখেন এটা হচ্ছে একটা আর এস খতিয়ান ঠিক আছে উপর থেকে যদি দেখায় দেখেন এটা একটা হচ্ছে আর এস খতিয়ান ঠিক আছে এটা হচ্ছে একটা আর এস খতিয়ান তো আর এস খতিয়ানের মধ্যে প্রথম থেকে খতিয়ান নং লেখা আছে খতিয়ান নং কোথায় জেলা কোথায় মৌজা কোথায় থানা কোথায় এগুলো প্রথম লেখা আছে তারপর হচ্ছে মালিক দেখেন এই যে মালিক মালিকের নামটা কিন্তু আর এস এখানে লেখা থাকে দেখেন এই যে মালিক সাবর আলী পিতা লেচু শেখ জামাল পিতা বাবর শেখ ঠিক আছে দুইজন মালিক এক হলো সাবর আলী তো জামাল মালিক ঠিক আছে যে এখানে আনার হিসাবটা আছে দেখেন এই দুইটা টান মানে কি যারা আনা গুন্ডা করাকান্তি তিলের বিডু দেখেছেন তারা কিন্তু সহজে বুঝতে পারবেন এখানে কয় আনা তাই না আর যারা দেখেন নাই তারা অবশ্যই এখনই আমার এই উকিল বাড়ি আইন সত্য ফেসবুক পেজে আমি শিবু সার্ভের করছে দুই নাম্বার পর্বটা দেখবেন দুই নাম্বার পর্বের মধ্যে আপনি আনাগুন্ডা করাকান্তি তিলের হিসাবটা পেয়ে যাবেন তাহলে এটা কিস আর এস এখানে এই যে সাবর আলি টুকুর মানে কয় আনা দুইটা টান যেহেতু এক টান হলে চার আনা দুই টান হলে আট আনা তাহলে সাবর আলি আট আনা মালিক জামাল উদ্দিন কত মালিক আট আনার মালিক ঠিক আছে তাহলে আট আনা আট আনা এই যে হল ষোলো আনা ঠিক আছে ষোলো আনা হয়ে গেল হিসাব তাই না তো যারা আবারও বলছি যারা আনা না বোঝেন তারা ওই সে দুই নং পর্ব দেখবেন তাহলে বুঝতে পারবেন তাহলে এটা হচ্ছে একটা আর এস খতিয়ান যারা চিনেন নাই তারা চিনে নেবেন এটা আর এস খতিয়ান এটা হচ্ছে লম্বা লম্বিভাবে থাকবে আর এস খতিয়ানটি এবং এর দাগ নাম্বারগুলো থাকবে হচ্ছে অপর পাতা ঠিক আছে এই দেখেন এখানে দাগ নাম্বার আছে দেখেন কয়টা দাগ একটা দুইটা দুইটা দাগ এখানে সম্পত্তির পরিমাণ কত তেত্রিশ শতাংশ এবং বত্রিশ শতাংশ মানে এই দাগে হচ্ছে তেত্রিশ শতাংশ আর এই দাগে হচ্ছে বত্রিশ শতাংশ মোট কত হয়েছে পঁয়ষট্টি শতাংশ তাহলে পঁয়ষট্টি শতাংশের মালিক কয়জন দুইজন দুইজনের অংশ কতটুকু আট আনা আট আনা অর্থাৎ ষোলো আনার মধ্যে অর্ধেক অর্ধেক মালিক হচ্ছে দুইজন তাইলে পঁয়ষট্টি অর্ধেক কত সাড়ে বত্রিশ তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে সাবর আলী পাচ্ছে অর্ধেক পঁয়ষট্টি থেকে অর্ধেক মানে হচ্ছে সাড়ে বত্রিশ শতাংশ জামাল উদ্দিন পাচ্ছে সাড়ে বত্রিশ শতাংশ যেহেতু আটানা আটানা মালিক ঠিক আছে তো আর এস পর্চা বা আর এস খতিয়ান যখন আপনারা দেখতে যাবেন আর এস মধ্যে এরকম অংশ থাকবে এই অংশ অনুসারে জমি তাদেরকে দিতে হবে তো আর এস খতিয়ানের মধ্যে অংশ দেখে আপনারা সম্পত্তি যখন নেবেন এখানে যেমন আটানা আটানা ষোলো আনা আছে এখানে দুই আনা পাঁচ আনা সাত আনা এরকমও থাকতে পারে যদি মালিক বৃদ্ধি পায় তাহলে আরও অন্যরকম থাকবে তো আর এস খতিয়ানটা কে চিনেন নাই তারা আজকে ভালোভাবে চিনে নেন আর এস এভাবে লম্বা লম্বি থাকবে প্রথম অংশে আপনার মালিকের নাম থাকবে আনা গুন্ডার অংশ থাকবে আর অপর পাতায় অপর পাতায় দাগ থাকবে এবং দাগের জমির পরিমাণ থাকবে অপর পাতায় ঠিক আছে এটা হচ্ছে আর পর্চা তো আর এস পর্চা হচ্ছে জমি পরিমাণ করতে গেলে বা জমি মাপতে গেলে ল্যান্ড সার্ভেয়ার হতে গেলে আপনাকে অবশ্যই এই সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন উকিল বাড়ি আইন সত্যাকাণ্ড ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের সাথে সম্পূর্ণ বিনা পয়সায় আপনারা আমার এই উকিল বাড়ি আইন সহতাকান্ত ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারছেন যদি আপনাদের কিছু শেখা হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দিবেন কমেন্টস করবেন কারণ আপনি শিখতে পারলেই আমার জন্য আমি সাকসেস কারণ আমি এগুলা আপনাদেরকে শেখাতে চাই আপনার জন্য বুঝতে পারেন তো আর এস পর্সার মধ্যে মালিক দুজন পাইছি দুজনের অংশ পাইছি এবং কয়টা দাগে কতটুকু সম্পত্তি পাইলাম এ দেখেন দুইটা তাকে মোট সম্পত্তি পাইছি এটা থেকে যেহেতু আনার হিসাবে আনা হিসাবে দুজনে কতটুকু পাবে এটাও আমি ঠিক করে ফেলেছি সুতরাং আপনারা কিন্তু আর একপর্শা চিনেছেন এবং আনা গুন্ডার হিসাবে কাজটা বুঝতে পেরেছেন আর যারা আনা গুন্ডার হিসাব বুঝতে পারে না তারা আমার অবশ্যই দুই না দুই নং পর্ব এবং তিন নং পর্বের এ ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন উকিল ভাইরীত থাকেন ফেসবুক পেজে সবাইকে ভালো শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ